আজকে আমাদের মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিন ছিল। আজকে সভাপতি সভাপতি পদে কোনো মনোনয়নপত্র বিক্রি হয়নি। সহসভাপতি পদে একজন, সহসভাপতি সিনিয়র সহসভাপতি পদে একজন, সহসভাপতি পদে চারজন এবং সদস্য পদে 30টা পদ বিক্রি হয়েছে। এবং আমরা কালকে যদিও ছুটি আছে, অফিসিয়ালি আমাদের নির্বাচন কমিশন ক্লাস অফিস খোলা থাকবে, হচ্ছে যারা মনোনয়নপত্র বিক্রি করবেন, কালকেও আমাদের এই প্রক্রিয়া চালু থাকবে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি আসলে আপনাদের দ্রুত বলার জন্য কিন্তু চলে এসেছি এখানে। আমি আসলে জানি না কে 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 মনোনয়নপত্র কিনেছে। আপনারা আপনারা সারাদিন ছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন কে কে মনোনয়নপত্র ক্রয় করেছে। এমন অনেকে না, অনেকে হচ্ছে হয়তো নাও চাইতে পারে যে মনোনয়নপত্র আমি কিনেছি জানাই না, অনেকেই এরকম আমার আছে এবং জমা যদি না দেয়। না, আমরা জমা পড়েছি, এগুলো অবশ্যই আপনাকে দিবো, আমরা জানাবো। জমা না পড়া পর্যন্ত আমরা আমি আসলে আপনাদের বলতে চাচ্ছি না। আসলে অনেকেই কনফিডেন্সিয়ালিটি চায়। আপনি আসলে আমি আপনাদের রিকোয়েস্ট আমি আসলে উনি উনি যে আমাকে ডিসক্লোজ করার মতন মানে পারমিশন দেয়নি, তো এই জন্যই আমি চাচ্ছি না। বা দাখিল হওয়ার পর অবশ্যই অবশ্যই আপনাকে জানানো হবে, অথবা সেই দিন আমরা পুনর্লিখিত তালিকাটা দেবো।